চাকরির নাম করে আর্থিক প্রতারণায় দুর্গাপুরের পলাশটিয়া থেকে প্রতারিতদের হাতে ফিল্মি কায়দায় অপহরণ হয় পৌড়ামা। দুই ঘন্টার মধ্যে মুর্শিদাবাদের সালার এলাকা থেকে উদ্ধার হয় পৌড়া। আটক করা হয়েছে দুটি গাড়ি সহ 14 জনকে। ধৃতদের পুলিশি হেফাজত চেয়ে শুক্রবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। ফিল্মি কায়দায় এক মহিলাকে বোলেরো গাড়িতে টেনে হিঁচড়ে তুলে অপহরণের চেষ্টা। যদিও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দূরদর্শিতায় গাড়ি সহ মহিলাকে উদ্ধার করা সম্ভব হয়েছে। মুর্শিদাবাদ জেলার সালার থানার পুলিশ উদ্ধার করেছে ওই মহিলাকে। আটক করা হয়েছে গাড়ি সহ 14 জনকে। বৃহস্পতিবার রাতে ধৃতদের নিয়ে আসা হয় দুর্গাপুর থানায়। শুক্রবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় পুলিশি হেফাজত চেয়ে। ঘটনার তদন্তে নেমেছে আসানসোল দুর্গাপুর কমিশনারেটের পুলিশ। সূত্রে খবর, পলাশজিয়ায় বাপন মজুমদার নামের এক যুবক এবং আরো বেশ কয়েকজনকে এগ্রিকালচার এবং দামোদর ভ্যালি কর্পোরেশনের চাকরি দেওয়ার নাম করে 4 কোটি টাকা হাতায়। সেই টাকা একাধিকবার চেয়েছে প্রতারিতরা। টাকা না পেয়ে পোড়া মাকে তুলে নিয়ে যায় প্রতারিতরা। বুলেরো গাড়িতে অপহরণ করে জোর করে ওই মহিলাকে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। জানা গিয়েছে বৃহস্পতিবার দুপুরে 12টা নাগাদ দুর্গাপুরের পলাশডিয়া এলাকায় বাড়ি থেকে ওই মহিলাকে রীতিমতো টেনে গাড়িতে তোলা হয় বলে অভিযোগ। এরপরই পুলিশকে খবর দেওয়া হলে দ্রুত ফরিদপুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কন্ট্রোল রুম থেকে সমস্ত জেলার পুলিশকে এই বিষয়ে অবগত করা হয়। এরপর মাত্র কয়েক ঘন্টার মধ্যে মুর্শিদাবাদ জেলার সালার থানা এলাকা থেকে উদ্ধার করা হয় ওই মহিলাকে। শুধুই কি নিয়োগ দুর্নীতির কারণে এই অপহরণ, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে, পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্ত চালাচ্ছে দুর্গাপুর থানার পুলিশ। টাকা দিয়েছিলেন আপনারা? হ্যাঁ। কি জন্য টাকা দিয়েছিলেন? চাকরির জন্য কতবার বলবে, একবার বললাম তো। কি কিসের চাকরির জন্য? আমাদের একদিক বারবার একই কথা কেন হচ্ছে? কারণ এর আগে তো তখন কোথায় ছিলেন মিডিয়া? বলছি আপনাদেরকে কেউ বসিয়েছিল কোনো তৃণমূলের নেতা আপনাদেরকে আলোচনায়? দিদি কতদিন আগে নিয়েছিল টাকা? 3 বছর। কত টাকা ছিল সব মিলিয়ে? সব মিলিয়ে 4 কোটি। টাকা তো পাননি? না। চাকরিও হয়নি? কতজনকে চাকরি দেবো বলেছিল? 45 জনকে। দুজন সুসাইডও করেছে টাকার জন্য। ওই কিসের কিসের চাকরির জন্য? বিবিসির আর একদিকে। দুর্গাপুর থেকে সাধু রুজের রিপোর্ট, পাবলিক টাইমস।